প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী সোনার গহনা নিয়ে চম্পট দেয় এক প্রতারক বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর এলাকায়। প্রতিবন্ধী কাজল সাঁতরার বাপের বাড়ি শান্তিপুর থানার বাগাছড়া এলাকায়। মঙ্গলবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার বাপের বাড়ি এসে বলেন কাজল সাঁতরার নামে প্রচুর টাকা এসেছে, তার নথিপত্রের প্রয়োজন। তার বাবা ওই ব্যক্তিকে মথুরাপুরের বিয়ের বাড়ি নিয়ে যান। অভিযোগ, ওই ব্যক্তি বলেন প্রতিবন্ধী ভাতার টাকা তুলতে গেলে কিছু টাকা প্রাথমিকভাবে খরচ করতে হবে। কাজল সাঁতরার কাছে নগদ অর্থ না থাকায় তিনি তার অলংকার খুলে দেন। ওই সোনার অলংকার নিয়ে ওই ব্যক্তি চম্পট দেয়। পরে তিনি আর ফিরে আসেননি। আমাদের বাড়িতে এক অচেনা ব্যক্তি আসে, এসে আমার মাকে বলে তোমার মেয়ের প্রতিবন্ধী প্রচুর টাকা এসছে, তোমার মেয়েকে দরকার, তো আপনাকে যেতে হবে। মাকে বলে, মা তখন বাবাকে পাঠায় ওই লোকের সঙ্গে। ওই ব্যক্তি বাবাকে নিয়ে দিদি বাড়িতে যায়। দিদির নাম কাজল সাঁতরা। কোথায় বাড়ি? আমাদের বাড়ি গয়েশপুর অঞ্চলে মথুরাপুর গ্রামে। স্বামী নেই, উনি বিধবা। স্বামীর নাম লেট তারক সাঁতরা। তো ওকে বলে তোমার এরকম টাকা পয়সা এসছে, তোমার প্রতিবন্ধী কাগজপত্র দাও। ও তখন বলেছে কাগজপত্র আমার কাছে নেই, ভাইয়ের কাছে আছে। কত টাকা মোটামুটি বলেছিল? বলেছে প্রচুর টাকা এসছে। আচ্ছা। গিয়ে তখন বলেছে তাহলে কী আছে দাও, কিছু টাকা পয়সা লাগবে, খরচা আছে। তখন ওর কাছ থেকে সোনার কানের দুটো, নাকের এবং আংটি, ভাগনার আংটিটা নিয়ে চলে যায়। নিয়ে বলতে দিতে বলেছে, উনি দিয়েছে? দিতে বলেছে, দিয়েছে। দিয়ে আর সে লোক নিয়ে সম্পর্ক, তাকে চিনতে পারেনি? তাকে কেউ চেনে না। কিসে করে এসেছিল? কত জন? মোটরসাইকেল করে এসেছিল, একজনে এসেছিল। এলাকায় কোনো সিসি ক্যামেরা আছে ধরা পড়ার মতো? হ্যাঁ আছে। সেটা বলেছেন খতিয়ে দেখার জন্য? বুধবার কাজল সাঁতরার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।